ক্লাস সেভেনের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের খাদ্যবাহিত রোগ এবং তার প্রতিকার চ্যাপ্টারের বাকিটুকু পড়াতে চলেছি। এবারে আমরা দেখব যে খাবার থেকে অ্যালার্জি সৃষ্টি হয়। কোনো কোনো খাবার খাওয়ার পরে তোমরা দেখবে সারা শরীরে লাল লাল চাকা চাকা দাগ সৃষ্টি হয় এবং এর সাথে সাথে চুলকানি দেখা যায়। এটা কি কারণে হয়? না, অনেক সময় আমাদের শরীরের মধ্যে আমরা এমন কিছু খাবার খেয়ে ফেলি বা সেই খাবারগুলি কি করে, যেমন চিংড়ি বা বেগুন জাতীয় পদার্থ আমাদের শরীরে খাওয়ার ফলে কি করা হয়, যে আমাদের শরীরের ইমিউনতন্ত্রের একটা প্রতিক্রিয়া দেখা যায়। এছাড়াও অনেক সময় কোনো খাবারের বিরুদ্ধে বা কোনো ওষুধের বিরুদ্ধে আবার কোনো পতঙ্গ কামড়ালেও এই বাইরের প্রোটিনের সাথে আমাদের শরীরের ভেতরে থাকা ইমিউনতন্ত্রের যে প্রতিক্রিয়া দেখা যায় সেটাই হচ্ছে অ্যালার্জি। ইমিউনতন্ত্র মানে হলো মানুষের শরীরে যে তন্ত্রের সাহায্যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। তো এই অ্যালার্জি সৃষ্টিকারী যে সমস্ত পদার্থ তাকেই বলা হচ্ছে অ্যালার্জেন। আচ্ছা, এবার দেখা যাক অ্যালার্জির লক্ষণ কি কি, অর্থাৎ অ্যালার্জি হলে কি কি লক্ষণগুলি দেখা যায়। গা হাত পায়ে লাল লাল চাকা চাকা দাগ দেখা যায়, গা হাত পা চুলকানি হয়, চোখ মুখ লাল হয়ে যায়, গলায় অস্বস্তি বা শ্বাসকষ্ট দেখা যায়, বমি হয়, পেটে ব্যথা ইত্যাদি উপসর্গগুলি দেখা যায়। এবার অ্যালার্জির লক্ষণ দেখা দিলে আমরা কি করব? অ্যালার্জির লক্ষণ দেখা দিলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে অস্বস্তি থেকে সাময়িক আরাম পাওয়ার ব্যবস্থা করতে হবে, এবং দ্বিতীয়ত আমাদেরকে সেই খাবারটিকে বা সেই অ্যালার্জেন পদার্থটিকে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে যার জন্য আমার শরীরে, যেটি খাওয়ার ফলে শরীরে এই অ্যালার্জি সৃষ্টি হচ্ছে, তো সেই খাবারটি যাতে আমরা ভবিষ্যতে না খাই সেই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এবারে আমরা দেখব যে বর্তমানে খাবারে ভেজাল এর মাধ্যমে কি কি খাদ্যবাহিত রোগ হয়। অর্থাৎ আমাদের এখন বর্তমানে যে সমস্ত খাদ্যদ্রব্য আমরা বাজার থেকে কিনে খাই সেটা প্রক্রিয়াজাত বা কাঁচা শাকসবজি সবেতেই কি করা হয় না, কিছু কিছু মানুষ তারা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মেশায় এবং তার ফলে সেই খাবারটিকে কি করা হয় না, আমাদের সেই খাবার আমাদের শরীরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। অর্থাৎ একটা খাবারকে আমরা তখনই ভেজাল খাবার বলতে পারবো যখন ওই খাবারের মধ্যে তার যে খাদ্যগুণ সেটা কমে যায় স্বাভাবিক অপেক্ষা, এবং খাবারের গুরুত্বপূর্ণ কোনো উপাদানের বদলে যখন কোনো সস্তার জিনিস মেশানো হয় বা খাবারটিকে খুবই কাঙ্ক্ষিত বা সকলের কাছে খুবই মুখরোচক করে তোলার জন্য যখন এমন কিছু জিনিস ব্যবহার করা হয় যার ফলে শরীরে নানা রকম রোগ সৃষ্টি হয়, তখন সেই খাবারটিকে বলবো আমরা যে ভেজাল খাবার, এবং এর মাধ্যমেও আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। যেমন আমরা প্রত্যেকেই লাড্ডু বা হলুদ রঙের মিষ্টি এগুলো খুব পছন্দ করি, তো এইগুলোতে যাতে আমাদের সকলের কাছে আকর্ষণীয় দেখতে লাগে সেই জন্য মেটানিল ইয়েলো নামক পদার্থ কিন্তু মেশানো হয়। এছাড়া গুঁড়ো হলুদেও যাতে হলুদের রং ভালো দেখায় তার জন্য মেটানিল ইয়েলো ব্যবহার করা হয়। এছাড়া কাঁচা শাকসবজি যেমন উচ্ছে, লঙ্কা, পটল ইত্যাদিতে ম্যালাকাইট গ্রিন জাতীয় যে রাসায়নিক পদার্থ এটাকেও কি করা হয়, ব্যবহার করা হয়। এর ফলে কি হয় না, এই ধরনের শাকসবজিগুলি দেখতে খুবই টাটকা এবং সবুজ মনে হয়। আবার আমাদের চাউমিন বা মোমো যে খাবারগুলো আমরা খাই এই খাবারগুলোর স্বাদ বৃদ্ধির জন্য কি করা হয় না, আজিনোমোটো নামক এক ধরনের রাসায়নিক পদার্থ মেশানো হয়। তো এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো যদি দীর্ঘদিন আমাদের শরীরে প্রবেশ করে তাহলে বিভিন্ন ধরনের আমাদের রোগ সৃষ্টি হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কয়েকটি পরীক্ষার মাধ্যমে কোন খাবারে কি ভেজাল আছে সেটা কিন্তু আমরা দেখতে পারি। এখন কি হয় যে দুধেতে অনেক সময় স্টার্চ মেশানো হয়,
তো এই স্টার্চ আছে কি না এটা বোঝার জন্য কি করতে পারি আমরা, না দুধেতে যদি কয়েক ফোঁটা টিংচার আয়োডিন মেশায় তাহলে দুধের রং যদি নীল হয়ে যায় তাহলে কি বুঝবো যে দুধটি খাঁটি নয়, দুধেতে স্টার্চ মেশানো আছে। আবার আমরা যে লবণ বা নুন খাই সেই লবণেতে আয়োডিনের যৌগ থাকাটা কিন্তু খুবই আবশ্যক, খুবই প্রয়োজনীয়। এই আয়োডিনের যৌগ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের গয়টার বা গলগণ্ড জাতীয় রোগ কিন্তু দেখা দিতে পারে। তো এই লবণেতে অনেক সময় কি হয় না, আয়োডিনের যৌগ থাকে না। তো লবণে আয়োডিন মেশানো আছে কি না তা দেখার জন্য আমরা কাটা আলুর টুকরোই নুন মাখিয়ে দু এক ফোঁটা লেবুর রস যদি দেওয়া হয় এবং যদি আলুটি যদি নীল রঙের দেখতে হয় তাহলে আমরা বুঝব যে লবণটি আয়োডিন যুক্ত লবণ। আচ্ছা, এরপরে আমরা দেখব এই ভেজাল খাদ্যদ্রব্য খাওয়ার ফলে এক ধরনের রোগ হয়, সেটা হচ্ছে ড্রপসি। এই ড্রপসি রোগটা কি না, ড্রপসি রোগটা হলো শিয়ালকাটার বীজ অনেক সময় সর্ষের বীজের সাথে মেশানো হয়। কেন না, সর্ষের বীজের মতনই শিয়ালকাটার বীজ দেখতে, কিন্তু সর্ষের বীজ অনেক বেশি দামি এবং অনেক সময় দোকানদাররা লাভবান হওয়ার জন্য এই সর্ষের বীজের সাথে শিয়ালকাটার বীজ মিশিয়ে সেটা বাজারে বিক্রি করে। এবং এই শিয়ালকাটার বীজের তেল অনেক সময় সর্ষের তেলের সঙ্গেও মেশানো হয়, তখন যে রোগটা হয় সেই রোগটাকে বলা হচ্ছে ড্রপসি। এই রোগ হলে কি হয় না, চামড়া, যকৃৎ, বৃক্ক ইত্যাদি হৃৎপিণ্ড এগুলি ক্ষতিগ্রস্ত হয়, এমনকি হৃৎপিণ্ড এবং ফুসফুস কি হয় না অচল হয়ে মানুষটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আচ্ছা, এরপরে আরেকটি রোগ হয় ভেজাল খাদ্যদ্রব্য খাওয়ার ফলে, তা হচ্ছে ল্যাথারিজম। ল্যাথারিজম রোগটা কি না, অনেক সময় অড়হর ডালের সাথে খেসারির ডালকে মেশানো হয় বা বেসনের সঙ্গেও খেসারির ডালের গুঁড়ো মেশানো হয়। এর কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অন্যান্য ডালের চেয়ে খেসারির ডালের দাম অনেকটাই কম, তাই দোকানদার অনেক বেশি লাভের জন্য এই খেসারির ডালকে অড়হর ডালের সাথে মেশানো হয়। তার ফলে কি হয় যে রোগটা দেখা যায় তাকেই বলা হচ্ছে ল্যাথারিজম। এই ল্যাথারিজম রোগ হলে একটানা দু থেকে তিন মাস ধরে যদি এই ডালটা যদি খাওয়া হয় তাহলে আস্তে আস্তে পক্ষাঘাত বা প্যারালাইসিস দেখা যেতে পারে। তো এই রোগগুলি আমরা যদি দীর্ঘদিন ভেজালজাত খাবার খাই এই রোগগুলি কিন্তু দেখা যায়। আচ্ছা, তোমাদের এই খাদ্যবাহিত রোগটি পড়ানো হলো এবং এই চ্যাপ্টারটি তোমরা ভালোভাবে বাড়িতে পড়বে।